কেমন লাগতেছে বি? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তো গাইস হাতের ইন্ট্রো দেখুন, হাতেরটা মানে হাতে একটু ফাগল চাগল হয়েছে কিছু। কিন্তু আমরা যাইতেছি এখন বিয়ার বিনতে, একা ওই তেও যাবে বলে। কিন্তু তুই যাবি খাইতে? খাইতাম মানে তুই কিতা করতে যাবি? দেখতাম বিয়ার উপর উপভোগ করতাম। তো গাইস বিয়া বাড়ি মানে খানা বাড়ি, খানা মানে আমি আমি মানে শফিক কাকা। তো গাইস মাতার বাড়ি বেঙ্গালেছে, সুইরালেছে মাতার বাড়ি শেষ। তো গাইজ ওনে বলে খাইতেছে, তারা বেস্টেজ ওনে খালি হয়েছে না। তো আমরা এর মধ্যে একটা সুন্দর একটা দৃশ্য দেখাই দিই তোমরা, দেখো কত সুন্দর। এর পিছনের ক্যামেরাতে দেখ, দেখো তুই রবিনের উঠে আনতে গেলে। আচ্ছা হ্যাঁ ম্যান দাও। তো গাইজ কোন সময় ধরে কুত্তা শুধু সবাই শুধু খাইতে আছে খাইতে আছে, খানার শেষ হলো না যায় গেম এন্ড থেকে। লাইক করতে কো, লাইক করতে কো, কো লাইক। কখন পাইছি খা খা ভালো করে খা। কই তাল লইছ, কই তাল লইছ? তো গাইজ ফাইনালি আমার সব স্বপ্ন আশা পূরণ হয়েছে। কিছু কবি কিছু প্রশ্ন বিয়ার সম্বন্ধে, জোয়েল কেমন লাগতেছে আইসিরা বিয়ার ভিতরে? কেমন লাগতেছে বিয়ার, কেমন লাগতেছে কো? কিটা স্বাদ হইছে কি কইছে? বিয়ার ভিতরে আইসিরা কেমন লাগতেছে তোর খানার কথা কইছিস? তো কোন তরকারিটা বেশি স্বাদ লাগছে? সব দিয়েই মাংসটা বেশি লাগছে না? তোর কাছে মনে হয় কি দামা লাগে না? কত কত লাগাইছ? হ্যাঁ তো গাইছে বিয়ার গাড়ি কিটা একটা চুরি করেন জান থেকে কাটছে না। গাইজ যেমন কি দেখতেছো এদিকের ভিউটা অনেক অসাধারণ ভিউ, কি কস? হ্যাঁ সেরা। আমি জানি ওই তো ফাগলে দেখতেছি ফাগলে।